আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকে আমি এমন এক সুরার প্রতিরোধ বর্ণনা করব যা কবর আজাবকে নিভিয়ে দেবে আবার বিচারে মাঠে এই সূরা আপনার জন্য সুপারিশ করবে যাতে আপনি জান্নাতবাসী হন সূরাটির নাম হলো পবিত্র পবিত্রক মসজিদে সশস্ত্রীতম সুরা এই সূরার আয়াত সংখ্যা তিরিশ রুক আছে দুইটি সূরা আল মুলক মক্কা অবতীর্ণ হয়েছে সুরা আল মুলকের অর্থ হল সার্বভৌম কর্তৃত্ব এবার কিছু হাদিস বর্ণনা করা যাক আবু হুরাইরা রাজনীত থেকে বর্ণিত নবীকারী সাল্লা বলেন নিশ্চয়ই পবিত্র কুরআনে একটি সুরা আছে যাতে রয়েছে তিরিশটি আয়াত যা পাঠককারীর জন্য সুপারিশ করবে যে পর্যন্ত তাকে ক্ষমা না করা হয় সুরাটি হচ্ছে তাবার বিয়াদিহিল মুল্ক কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করলে তা ফেলে না তেমনি কোরআন ও আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তা ফেলতে পারেন না আবদুল্লা বিন মাসুদ রদ থেকে বর্ণিত তিনি বলেন যখন মানুষকে কবর রাখা হয় তখন আজাবে ফেরেস্তারা তার দিক হতে শাস্তির জন্য আসতে চায় তখন তার পা বলবে আমার দিকে দিয়ে আসার কোনো রাস্তা নেই কেননা সে সূরা মূলক পাঠ করত তখন তার সিনা পেটের দিক দিয়ে আসতে চাইবে তখন সিনা অথবা পেট বলবে আমার দিকে দিয়ে আসার কোনো রাস্তা নেই কেননা সে আমার মধ্যে সুরামূলক ভালোভাবে ধারণা করে রেখেছিল অতপর তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করবে মাথা বলবে এ দিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে আমার দ্বারা মূলক পাঠ করেছিল সুরো মুল্ক হচ্ছে বাধা দানকারী কবার আজাব থেকে বাধা দিবে তাওতেও সুরো মুল্ক এসেছিল যে ব্যক্তি উহা রাত্রে পাঠ করবে সে অধিক ও পবিত্র উৎকৃষ্ট আমল করবে তাছাড়া অন্য হাদিসে বনার পাওয়া যায় আর যে ব্যক্তি নিহত সুরা মূলক আমল করবে সে কবর আজাব থেকে মুক্তি পাবে আর এই সুরা পড়ার উত্তম সময় হলো রাত্রে ঘুমানো পড়বে রসদ সাল্লাম কোনো রাতে সুরা মুলক না পড়ে ঘুমাতেন না তবে ইচ্ছা করলে আমরা যে কোনো সময় এই সুরা পাঠ করতে পারি অন্য এক হাদিসে রজ সাল্লু বলেন আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয় যেন সুরা মূর্খ মুখস্থ থাকে এই সুরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে আর এর অর্থ চিন্তা জগতের আলোড়ন সৃষ্টি করবে আসুন আমরা প্রতিদিন একটি আয়াত মুখস্থ করতে পারি প্রতিদিন একটি আয়াত মুখস্থ করলে তিরিশ দিনে তিরিশটি আয়াত মুখস্ত হবে ইনশাআল্লাহ যারা মুখস্থ করতে পারেন না বা সময় বেশি লাগে তাদের জন্য শেষ সমাধান হলো অন্তত সুরাটি অডিও রেকর্ড করে শুনবেন আশা করা যায় কিছুটা ফজিরত হলেও পাবে তবে নিজে পড়া ও মুখস্থ করার চেয়েও বেশি ফজিরত হবে না আল্লাহালা আমাদেরকে এই আমল করা তফিক দান করুক আমিন